হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। টু স্ট্রিটের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাত্র ছ টাকায় কিভাবে একটি সুন্দর নৌবিহার উপভোগ করা যায়, সেটি আপনাদেরকে দেখাবো। আমরা যারাই কলকাতায় বেড়াতে যাই, সবাই কিন্তু মানে বিভিন্ন জায়গায় এক্সপেন্সিভ জায়গায় কিন্তু বেড়াতে যায়, কিন্তু কলকাতায় এইটুকিটাকে বেড়ানোর খবরটা কিন্তু সবার জানা নেই। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একেবারে কম টাকায় একটা সুন্দর নৌবিহার করতে পারো। এটা দিনেও করতে পারো, রাতেও করতে পারো। যেহেতু রাতে এই জায়গাটি খুবই উপভোগ্য এবং রাতের লাইটিংয়ের কারণে হাওড়া ব্রিজটাকে চমৎকারভাবে উপভোগ করা যায় এবং অনেকগুলো ট্যুরিস্টের জাহাজ এখানে ঘুরে বেড়ায়, সে কারণে কিন্তু আমি রাতের ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। আমরা প্রথমে চলে গিয়েছিলাম বাসে করে হাওড়া স্টেশন দেখে, সেখান থেকে হাওড়া টু বাবুঘাট যে লঞ্চ সার্ভিসটি আছে কলকাতা নৌবন্দরের, সেই লঞ্চ সার্ভিসটিতে মাত্র 6 টাকায় টিকিট কেটে তোমরা কিন্তু হাওড়া থেকে বাবুঘাট পর্যন্ত জার্নিটি করতে পারো। ভিউয়ার্স, আমাদের লঞ্চ কিন্তু চলে এসেছে। এই জায়গাটিতে কিন্তু একেবারে উৎসব মুখর হয়ে রয়েছে মানুষ। কলকাতায় শীত অতটা নেই বললেই চলে, মোটামুটি শীত এবং ঠান্ডা হাওয়ায় জার্নিটি কিন্তু খুবই উপভোগ্য হবে। আমি এখন লঞ্চে উঠে যাচ্ছি এবং লঞ্চে উঠে তোমাদেরকে দেখাবো কীভাবে কীরকম দেখতে এবং কীরকম ফিল হয় এই জার্নিটি ফিল করার জন্য অবশ্যই তোমাকে হাওড়া থেকে মাত্র 6 টাকার একটি টিকিট কেটে এই নৌযানটিতে চেপে বসতে হবে এবং তারপরে তোমরা এই রাতের এই কলকাতার এই সৌন্দর্য এবং নদীর পাশের যেই নগরী হাওড়া ব্রিজ, তারপর ট্যুরিস্ট বোট যাই আছে, সেগুলো কিন্তু তোমরা সবাই দেখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং করে হাওড়া ব্রিজকে, এবং ব্রিজের পাশে দিয়ে ছোট ছোট নৌযানগুলো কিন্তু খুব সুন্দরভাবে ট্যুরিস্ট বোর্ডেগুলো কিন্তু সাজানো, এবং এই ট্যুরিস্ট বোর্ডে করে পিকনিক করা যায়। বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, ডে ওয়াইজ আওয়ার ওয়াইজ প্যাকেজ কিন্তু এখানে আছে। তো সবাই চাইলেই এই ট্যুরিস্ট বোর্ডগুলো কিন্তু হাওড়া থেকে বুক করে শেয়ারিংয়ের মাধ্যমেও যেতে পারে, কিংবা ফুল বোর্ড রিজার্ভ করে হুগলি নদীতে এই ট্যুরটি সবাই করতে পারে। খুবই মানে চমৎকার একটা ওয়েদার, আমরা খুবই এনজয় করছি। এখানকার ওয়েদারের মানে তুলনাই নাই সত্যি কথা বলতে। এই সময় বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা, সেই সময়টাতে আমরা কলকাতা গিয়েছি এবং এই কলকাতায় কিন্তু কোনো ধরনের ঠান্ডা নেই, খুবই কম ঠান্ডা যদিও ঠান্ডা আছে। এবং আমরা দেখছি সবাই কিন্তু বেশ এই জার্নিটি সবাই খুব বেশ এনজয় করে, সবাই বেশ এনজয় করে। আমি আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে এগুলো শেয়ার করে অন্যদেরকে দেখাবার সুযোগ করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার তো চাই। প্রিয় দর্শক, আমি যেখানেই যাই চেষ্টা করি আমার ট্যুরিস্ট স্ট্রিট চ্যানেলের জন্য ভিডিও নির্মাণ করতে। সেগুলো অনেক সময় খুব ভালো হয়, অনেক সময় একটু খারাপ হয়। আমি জানি যে ভিডিও নির্মাণ করতে গেলে অনেক ধরনের গ্যাজেট ব্যবহার করতে হয়, তো দেখা যায় যে হুট করে যখন একটা ট্যুরিস্ট প্লেসে আমরা ভ্রমণ করি তখন কিন্তু ওইভাবে সবগুলো গ্যাজেট ব্যবহার করা সম্ভব হয় না। মোবাইল দিয়ে ফুটেজ নিতে হয়, DSLR দিয়ে নিতে হয়, সে কারণে কিন্তু একটা ঝামেলায় আমরা পড়ে যাই। সো এ কারণেই কখনো ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়, কখনো ভিডিও কোয়ালিটি খারাপ হয়। তারপরেও আমি চেষ্টা করি আমি যেখানেই যাই সেটাই আমার দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। হুগলি নদীতে এই মুহূর্তে আমাদের লঞ্চটি চলছে, সবাই বাইরের দৃশ্যগুলো উপভোগ করছে। কলকাতার এই
রাতের হুগলি নদী সত্যি চমৎকার। দেখতে পাচ্ছি ট্যুরিস্ট বোটগুলো কি সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে, চাইলে সবাই কিন্তু এই ট্যুরিস্ট বোটগুলোতেও ঘুরে আসতে পারো। এপার থেকে ওপার মাঝখানে খুবই খুবই এনজয়েবল একটি বোট চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। এই বোটটিও কিন্তু ট্যুরিস্টদের রিজার্ভ করা বোট, সারাদিন হয়তো এই বোটে ওনারা ছিলেন, এখানে পিকনিক করেছেন। সো এক্সপ্লোর করার জন্য পৃথিবীর কোথাও এরকম কোনো জার্নি আছে কি না আমার জানা নেই, তবে আমি নিশ্চিত হাওড়া থেকে বাবুঘাটের 6 টাকার এই জার্নি তোমার কিন্তু সব সময় মনে থাকবে। এবং যখন হাওড়া থেকে জার্নি করে বাবুঘাটের দিকে যাবে তখন কিন্তু একটি বড় একটি ট্যুরিস্ট জাহাজ দেখা যায়, এবং ওই পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনটাও খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। হাওড়া স্টেশন দেখা যায়, আবার এপারেও দেখা যাচ্ছে বাবুঘাটের অঞ্চলে। হাওড়া স্টেশন কিন্তু রাতের বেলা এত সুন্দরভাবে লাইটিং করা হয়, অ্যাকচুয়ালি নদীর ভিতর থেকে দেখতে খুবই চমৎকার। ভিউয়ার্স, যারা কখনো কলকাতায় এই জিনিসটি উপভোগ করনি, আমি আশা করবো এবার কলকাতায় গিয়েই তোমরা অবশ্যই হাওড়া থেকে বাবুঘাট কিংবা বাবুঘাট থেকে হাওড়া, বিশেষ করে রাতে জার্নিটি করলে অনেক ভালো হয়। এই পাশে যে জাহাজটি দেখতে পাচ্ছে এটি কলকাতা নৌ কর্পোরেশনের জাহাজ, এটি ট্যুর প্যাকেজের আয়োজন করে, যারা সারাদিনের ট্যুর প্যাকেজে যেতে আগ্রহী তারা কিন্তু এখানে যোগাযোগ করলেই প্যাকেজ পেয়ে যাবে। খুবই সুন্দর এবং খুবই মনোরম একটি পরিবেশে এই জার্নিটি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটে জার্নিটি শেষ হয়। তো আমাদের গন্তব্য বাবুঘাট চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নেমে যাব। এবং মনে রাখবে যারাই কলকাতা আসবে তারা কিন্তু এই ট্রিপটি মিস করবে না, কারণ 6 টাকায় নৌভ্রমণ আমি নৌবিহারই বলছি, 6 টাকায় নৌবিহার এটা কিন্তু মানে সহজে কোথাও পাবে না, এবং পুরো ট্যুরটাই কিন্তু তোমার মনে থাকবে। সো ভিউয়ার্স, যারা আরো যাত্রীরা অপেক্ষা করছে তারা যাবে হাওড়া। চলে এলাম বাবুঘাট, 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট নৌবিহার, তোমরা একটু বেশ এনজয় করবে। যারা যারা করতে চাও তারা সোজা বাবুঘাট চলে এসে হাওড়া স্টেশনে যেতে পারো, আবার হাওড়া স্টেশনে গিয়ে বাবুঘাট আসতে পারো। ট্যুর স্ট্রিট ট্রাস্টে ট্যুর পার্টনার। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি অসাম।